প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তো এখন যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা হলো কাল সন্ধ্যার পরের ফুটেজ তো এইটা হচ্ছে আপনার এই জমি এই যে যে জমিটা দেখতেছেন এই জমি তো এইখান থেকে শুরু করে মোটামুটি ওই গাছ বরাবর ওই গাছ পর্যন্ত আমাদের এইখানে জমি তো জমিটা হচ্ছে একেবারে নিচু টাইপের জমি এবং নিচু এক কথা আর একটা দ্বিতীয় সমস্যা হচ্ছে জমিতে চাষ করা খুবই কষ্টের বিষয় মানে আমাদের যে স্রোট স্রোট যে ট্রাক্টর আছে সেই ট্রাক্টর দিয়ে চাষ করা এখানে পসিবল না তো পসিবল হয় ট্রাক্টারের একটা বড় একটা চাকা আছে সেটা যদি থাকে তাহলে একটা সম্ভব হয় তো আমাদের যেহেতু ওই বড়ো চাকা বা ট্রাক্টরের যে বড়ো চাকা সেটা যেহেতু নাই যার কারণে কিন্তু আমার পক্ষে এটা চাষ করা সম্ভব হয় না তো নর্মালি আমি ভাড়াটিয়া যে ট্রাক্টারগুলো আছে সেইগুলো দিয়ে চাষ করে নেই তো এইবার হয়েছে কি আপনার আমাদের এদিকে মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে মোটামুটি হবে যেই সকল নিচু জমি ওই পাশে কিছু নিচু জমি অন্য কৃষক ভাইয়ের সেইগুলো চাষ করতেছিল তো তারাও বলছিলো যে যে কোনো ধরনের জমি চাষ করতে পারে তারা তো তাদের জমিগুলো চাষ করা শেষ করে মোটামুটিভাবে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আমার জমিতে আসছে চাষ করার জন্য তো দেখতে পাচ্ছেন এই যে জমি এটা একটা প্লট এইটা চাষ করছে কোনো রকম চাষ করে গাড়িটা এদিক দিয়ে বের করছে বের করে সুজা একদম ওই মাথা বরাবর গেছে যাওয়ার পরে যখন মোর টানছে একদম গাড়িটা ঘুরছে ঘোরার পর মাঝখান ডেবে গেছে একবার ডেবে গেছে শক্তি দিয়ে মোটামুটিভাবে একবার উঠে গেছে আবার সামনে গিয়ে আবার ডাবছে এমন ডাবান ডাবছে রাতের বেলা তো উঠানো আর যাইতেছে না মানে খালি গাড়ি আর উঠতেছে না রকম একটা অবস্থা মাহিন্দ্রা তো এই রকম পরিস্থিতির মধ্যে হঠাৎ করে পড়ে গেলাম আমি এসেছিলাম মানে ওইখান থেকে ট্রাক্টরে করেই আসছি জমি দেখানোর জন্য সন্ধ্যারবেলা সন্ধ্যার পরে তো ট্রাক্টর থেকে আর নামই নাই না নামে এই ট্রাক্টারেছিলাম হুট করে ডেবে গেলো আমার মানে কেমন কেমন জানি লাগলো না জানি একটু লোকদের বিপদে ফেলাই দিলাম কি না তো তারা বলছিল যে পারবে যার কারণে আসা তা নাহলে আমি অন্য যে ছোটো ট্রাক্টরগুলো ভাড়াটিয়া ট্রাক্টর তাদেরকে দিয়ে দিছি তো এখন এটা নিয়ে বিপদ মানে একেবারেই বিপদ এই যে এই দিক দিয়ে আসছে আসার পরে ওই দিক দিয়ে ঘুরছে মূর টানছে মূর টানে ওই জায়গাতে একটু ডেবে গেছে ওইখান থেকে ডাবার পরে আবার সামনে গিয়ে আবার এদিকে ডাবছে ডাবার পরে এদিকে আবার এই উঠে পড়ছে জমি চাষ করা হয় নাই এখনও এটা বড় কথা না ট্রাক্টর যে মানে এত বড় যে একটা ট্রাক্টর সেটা যে উঠে আসতে পারছে ওইখান থেকে মাছ বরাবর থেকে এটা আসলে সুক্রিয়ার বিষয় তো তারা আবার নাকি বলছিল আমি ছিলাম না অন্য কথায় অন্যজনের কাছে শুনছি তারা নাকি বলছে দিনের বেলা হাল চাষ করে দিতে দিতে পারবে এরকম আমি আর চাইতেছি না যে ওইটা দিয়ে চাষ করা কারণ হঠাৎ একটা বিপদ ঘটে গেলো মানে আবার ডেবে গেলো ডেবে গেলে কিন্তু ওইটা ভালো বিপদ ভালো বিপদ মানে ভালো বিপদ আর জমিতে যদি ওই মাহিন্দ্রা ট্রাক্টর যদি ডেবে পড়ে তো তাহলে কিন্তু ওইটা ওঠানো একটু কঠিন ব্যাস হয় যেমন বেশ কয়েকটা গাছ গাছ লাগে গাছের প্রয়োজন হয় বড় বড় গাছ আমার গাছ ওইখানে পড়ে আছে গত রাতে যে এই গাছটা নিয়ে আসছি গাড়ি ওঠানোর জন্য আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা গাছ এই গাছ কিন্তু প্রয়োজন হয়েছে এই গাড়িটা মাহিন্দ্রা গাড়ি ওঠানোর জন্য তো রাতে বিপদ একদিকে বিপদ তো অন্যদিকে আসলে ভিডিও করা সম্ভব হয় নাই তা না হলে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম কি একটা বিপদের মধ্যে পড়ছিলাম তো এই হচ্ছে আমাদের ছোটো বা বড়ো ধরনের বিপদই বলতে পারেন কারণ জমি চাষ না করতে পারলে তো চাষই ধান রোপণই করা কঠিন হয়ে যাবে এখনও পর্যন্ত জমি চাষ করতে পারলাম না এটা একটা বড় বিপদের বিষয় আমার জন্য আর এই তো তো এইরকম সমস্যা আপনারা কি হনয় পড়েন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের নিচু জমি আছে কি না নিচু জমি থাকলে কি ধরনের ট্রাক্টর দিয়ে কীভাবে জমি চাষ করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমাদের এই যে জমি এখানে মোটামুটিভাবে আপনার তিন বিঘার মতো জমি তিন বিঘার একটু কম এই তিন বিঘা জমি আমাদের একটু ঝামেলা মানে জমি চাষ করার একটা বিশাল একটা ঝামেলা মানে বড়োতেও চাষ করা যায় না আবার আমনেও কিন্তু সহজে কিন্তু চাষ করা যায় না তো এই যে আবার একটা করে টান দেওয়া হয়েছে এখন কিন্তু আর কোনো ঝামেলা নাই এখন কিন্তু পরবর্তীতে ট্রাক্টর কিন্তু খুব সহজে যাবে যত সমস্যা প্রথম টানে প্রথম টানে প্রচুর পরিমাণ আপনার কুচু থাকে তারপরে বিভিন্ন প্রকার আগাছা থাকে যার কারণে কিন্তু প্রথম টানে কিন্তু গাড়ি যায় না তো যখন একটা টান ভাবে দেওয়া হয় ভাবে একটা টান শেষ করা হয় পরবর্তী টানগুলো কিন্তু খুব সহজে কিন্তু গাড়ি যাবে তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওর সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ আপনাদের বর্তমান আমন মৌসুমের আমন রোপণের মানে রোপণের বর্তমান কি অবস্থা অবশ্যই কমেন্ট করা জানাবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করা জানাবেন কি কি ধান রোপণ করতেছেন অবশ্যই কমেন্ট করা জানাবেন আর কোনো ধরনের সমস্যা যদি হয় ধান চাষ করতে গিয়ে কোনো ধরনের রোগ সম্পর্কে যদি জানতে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে সেই সকল তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণটিকে আজকে বিদায় নিচ্ছি বিদায় পালা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন